নক্সালৰ টার্গেট বিজেপি কিন্তু কংগ্রেসৰ টার্গেট কোন নির্বাচনী প্রচার তুঙ্গত এতিয়া ছত্তিশগড়ত আর তার মাজতে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখত এবার নক্সাল আর কংগ্রেসৰ সম্পর্কৰ কথা শুনবলে পোৱা গল। আপকো নক্সালবাদীকো ইনডাইরেক্টলি আপ ইয়ে সন্দেশ দেনা সাথে কি মে তোমারা সাধু জব তোমারা হি লিডার কো নক্সাল নে হত্যা কিয়া। ইয়াৰ পূৰ্বে যোগী আদিত্যনাথেও নক্সালৰ প্ৰসংগ উল্লেখ কৰিছিল। তেওঁ কৈছিল যে বক্সাৰ যি জিলা আছে সেই বক্সাৰ জিলাত নক্সালৰ আধিপত্য বেছি, কিন্তু তাত কংগ্ৰেছৰেই আটাইকেইগৰাকী বিধায়ক। যি বক্সাৰৰ 12টা সমষ্টি আছে তাত কংগ্ৰেছৰেই বিধায়ক আছে, কিন্তু সেই বক্সাৰতেই বিজেপি কৰ্মীক এটা সময়ত হত্যা কৰা হৈছে। তিনিজনকৈ বিজেপি কৰ্মীক নক্সালে হত্যা কৰিছে, কিন্তু তার বিপরীতে কংগ্রেসের বিরুদ্ধে নক্সালের তেনেধরনের কোনো টার্গেট নাছিল বা একশন তেওঁলোকে নলয়, একমাত্র বিজেপি কর্মীক টার্গেট করে। সেই সুরতেই সুর মিলায় এবার অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ছত্তিশগড়ত নির্বাচনী প্রচার সভাসমূহত সেই মন্তব্য করেছে যে বিজেপি কর্মীক নক্সালে টার্গেট করে, কিন্তু তার বিপরীতে কংগ্রেস কর্মীক নক্সালে টার্গেট নকরে। কোরবাত ইনু ইনু আছে নাকি তেওঁলোকৰ মাজত, মানে ভাল পোৱা সম্পর্ক নাকি নক্সাল আর কংগ্রেসের মাজত? আনকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই কথাটাও কলে যে যেধরনের বর্তমান ইসরায়েলে হামাসর বিরুদ্ধে যুদ্ধ করে আছে আর তেনেধরণেই ছত্তিশগড়ত বিজেপি সরকার আহিলে নরেন্দ্র মোদীর আশীর্বাদত নক্সালক ধূলিচ্ছাদ করবলে চেষ্টা করবে তেওঁলোকে, আর ধূলিচ্ছাদ করে দিবলে সক্ষমও হব এই দাবি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জব ভাজপা কা সময় মে ভি কংগ্রেস কা নিধন হুয়া থা, भूपेश बघेल जी को तो नक्सल का ऊपर रिवेंज लेना चाहिए था ना। आपका लीडर्स का ही यहाँ में पूरा निधन हुआ था, शुक्ला जी से लेकर सबको। भूपेश बघेल जी का धर्म था नक्सल को खत्म करना, वो तो उल्टा सीआरपीएफ का ऊपर हमला बोल रहे हैं नक्सल का जगह में। आप क्यों सीआरपीएफ का खिलाफ बोल रहे हैं? मतलब आपको नक्सलवादी को इनडायरेक्टली आप ये संदेश देना चाहते कि मैं तुम्हारा साथ हूं, जब तुम्हारा ही लीडर को नक्सल ने हत्या किया। এই যুঁজখন ইমানতে অন্ত পৰা নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সি আর পি এফৰ প্রসঙ্গ আনিলে, আর্মির প্রসঙ্গ আনিলে, আর সকলো বিষয় উল্লেখ করে কলে যে কংগ্রেস সরকারে নক্সালৰ বিৰুদ্ধে একো এটা একশন লোৱা নাই আজিলৈকে, কারণ তেওঁলোকৰ মাজত মধুৰ সম্পর্ক আছে। তাৰ বিপরীতে সি আর পি এফ আর সেনাবাহিনীকহেনো কংগ্রেসে টার্গেট করে লয়, যেটো অত্যন্ত দুর্ভাগ্যজনক।